আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা ওনার যারা সমালোচক আছেন যে এটা অপ্রয়োজনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন পজিটিভলি, যে দায়িত্ব গ্রহণের দুই মাসের মাথায় এই সফরে বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রটা আমরা খুবই অর্থনৈতিক সংকটে ভুগছি, আর এই যে বড় ধাক্কাটা সেটার জন্য দরকার ছিল বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য সহযোগিতা। হাওলাত বরাতি মাগনাতর কেউ দেনা, তারপরেও সাহায্য করার মতন আমাদের মিত্রশক্তি বেসিক্যালি ওইরকম ছিল না। IMF থেকে বলেন, বিশ্বব্যাংক বলেন, IDB বলেন, যাই বলেন, বা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করা, সেই জায়গাগুলোতে তার এই সফর ব্যাপক গুরুত্ব রেখেছে। একটা হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা তিনি সেখান থেকে ম্যানেজ করতে পেরেছেন। আর বাংলাদেশে আসার পর তিনি গতকালকে সাংবাদিকদের সামনে সম্ভবত ক্ষুদ্র একটু বক্তব্য দিয়েছেন, বা তিনার যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন, প্রেস উপদেষ্টা, তো সেখান থেকে দেশে আসার পরই প্রশ্ন ছিল সাংবাদিকদের, স্বাভাবিক, যেহেতু ওইখানে তিনি একটা বলছিলেন যে নির্বাচনে তিনি আসবেন কি না। তো তিনি কিন্তু বলছেন তিনি নির্বাচন করবেন না। আবার তিনি যখন সেখানে অবস্থান করছিলেন, এদিক দিয়ে আমাদের সম্ভবত ওই সময়টাতেই সেনাপ্রধান তিনি বলছিলেন যে 18 মাসের পরেই আসলে নির্বাচন হতে যাচ্ছে, নানান মিশ্র প্রতিক্রিয়া ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তাভাবনা কী। তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে, যে দ্রুত সংস্কার কাজকে এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আর এই সংস্কার কাজ খুব দ্রুতই শেষ করবেন এবং প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করবে সরকার। তো এটা আসলে ব্যর্থতার কোনো সুযোগ আছে কিনা, তিনি সোজা সাপটা বলছেন তাদের ব্যর্থ হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর আজকে ভোরেই তিনি দেশে ফিরেছেন, আর দেশে ফেরার পর নানান প্রশ্ন ছিল সাংবাদিকদের সাথে, যদিও এই মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস রিলিজ করেন নাই বা বৈঠকে বসেন নাই সাংবাদিকদের সাথে, আজকে তিনি হয়তো বৈঠকটা করবেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা, আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে যারা বিশ্লেষক আছেন তারা কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ওনার উচিত ছিল পার্বত্য অঞ্চলে যাওয়া, সেনাবাহিনীর সাথে বসা, অথবা গোয়েন্দা বাহিনীগুলোর সাথে বসা, অথবা বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ আর বিভিন্ন জায়গায় ব্যাপক ঝামেলা চলছে, সেখানে যারা শ্রমিক নেতা আছেন তাদের সাথে বসা, যে কি ঝামেলা চলতেছে, এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি আছে সেটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা। কিন্তু তিনি 57 জনের বহন নিয়ে জাতিসংঘে গেছেন, সেইখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইছেন, এগুলোতে আসলে দেশের জন্য নাকি ওরকম কোনো অর্জন নেই। এগুলো আমাদের দেশের বিশ্লেষকরা বা অনেকে বলছেন, এদের মধ্যে অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন, বাট যত দিন যাচ্ছে তারাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে, দলের পক্ষেই তাদের কথাবার্তাগুলো যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে 40টিরও বেশি প্রধানের, দেশের প্রধানের সাথে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে, মানবাধিকার কমিশনগুলোর সাথে নানান ইস্যুতে কথা বলে এসেছেন, যেগুলো এই মুহূর্তে দরকার ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ভঙ্গুর একটা অর্থনীতি বা রাষ্ট্রকে এই জায়গা থেকে বের করে আনা, অদূর ভবিষ্যতে সুষ্ঠু গণতন্ত্র বা জুলাই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সকল কিছুকে রিকভার করার জন্য এই সফরটা খুবই জরুরি ছিল। তো দেশে এসে যেটা প্রধান বক্তব্য ছিল নির্বাচন নিয়ে, আর আমরাও আশা করছি খুব দ্রুতই নির্বাচন হবে। এবার এটা কখন হবে, কোন সময় হবে সেটা ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো জানেন, হয়তো আমরা অচিরেই এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।